আবগারি কাণ্ডে অরবিন্দ কেজরিওয়ালকে ইডির গ্রেফতারি আইনসম্মত এই মন্তব্য করে দিলেন মুখ্যমন্ত্রীকে ফিরিয়েছে হাইকোর্ট। এবার হাইকোর্টের রায়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন অরবিন্দ কেজরিওয়ালের। দ্রুত শুনানির আবেদন জানালেন কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মানু সিংভি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ইমেল করেন সিংভি। মামলাটি মৌখিকভাবে মেনশন করার পর যাতে বুধবারই শুনানি হয় তার আবেদন জানিয়েছিলেন তিনি। মামলাটি কবে শোনা হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র প্রধান বিচারপতির বলেই সূত্রের খবর। সূত্রের খবর, সপ্তাহের বাকি দিনগুলোতে বিশেষ কারণে সুপ্রিম কোর্ট বন্ধ থাকার জন্য আগামী 15 এপ্রিল শুনানির সম্ভাবনা, এমনটাই মত আইনজীবী মহলের। এদিকে 5 দিন জেলে গিয়ে কেজরিওয়াল আইনজীবী সাক্ষাতের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। ট্রায়াল কোর্টের নির্দেশ মেনে সপ্তাহে 2 দিনই আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন কেজরিওয়াল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা নিউজ।